জুয়ারিদের জন্য ইসলামে হুঁশিয়ারি। জুয়ারিকে জুয়াকে আরবিতে বলা হয় আল কিমার ও আল মাইশির। আল কিমার এবং মাইশির শব্দ দুটির সমর্থক বাংলা ও উর্দুতে এর প্রতিশব্দ হচ্ছে জুয়া। 1638 সালে ইতালির ভেনিসে সর্বপ্রথম জুয়ার মাধ্যমে ক্যাসিনো ব্যবসার শুরু হয় বলে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে। ইসলামের সূচনা লগ্নের আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের সময় তৎকালীন মক্কায় নানা ধরনের জুয়ার প্রচলন ছিল। তিনি সবগুলোকে নিষিদ্ধ করেছিলেন। ইসলামী শরিয়াতে জুয়া যাবতীয় প্রক্রিয়াকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারকগুলো শয়তানের কার্য ছাড়া কিছুই নয়, অতএব এগুলো থেকে বিরত থাকো যাতে তোমাদের কল্যাণ প্রাপ্ত হয়। শয়তান তো চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর শরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। অতএব তোমরা এখন কি নির্বৃত্ত হবে? সূরা মাইদা 90-91। আব্দুল্লাহ ইবনে আমর রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা মায়ের অবাধ্য সন্তান জুয়ায় অংশগ্রহণকারী খোটাদাতা ও মদ্যপায়ী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। দারেমি হাদিস 3656। কিছু লোকের কাছে মনে হতে পারে জুয়া একটি লাভজনক ব্যবসা, কিন্তু এর সামান্য কিছু লাভ থাকলেও ক্ষতির পরিমাণ তার চেয়ে বহুগুণে বেশি। যেমন সূরা বাকারায় 219 নম্বর আয়াতে এসেছে, হে মুহাম্মদ, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এ দুটোর মধ্যে রয়েছে মহাপাপ, আর এতে মানুষের জন্য সামান্য কিছু উপকারিতাও রয়েছে, তবে এগুলো উপকারিতার উপেক্ষায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। জাহিলি যুগে শুধু ধন সম্পদের উপরই জুয়া হতো না, বরং কখনো কখনো স্ত্রীদেরকেও জুয়ার সওদা হিসাবে পেশ করা হতো, যা ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থায় প্রবেশ করতে শুরু করেছে। লটারি জুয়া খেলাকে আপাত দৃষ্টিতেই নিঃসদ আনন্দ মনে হলেও এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ভয়ঙ্কর। শুধু আমেরিকাতেই বছরে $54 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয় জুয়ার কারণে। প্রতি রাতে বা প্রায়ই ক্যাসিনোতে যাওয়া, গিয়ে কিছুক্ষণ ঘুরে আসা বা পকেট খালি করে বা পকেট ভরে নিয়ে ফেরা লোকগুলো জুয়াশক্ত আসল জুয়ারি। এরা এক ধরনের মানসিক রোগীও বটে। এই রোগ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। জুয়া যখন একজন মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম, আচার আচরণ সবকিছুতে নীরবে গ্রাস করে নেয়, যখন তার বারবার চেষ্টা করার পরেও সে কাজ থেকে বিরত থাকা যায় না, ধীরে ধীরে অর্থনৈতিক ও পারিবারিক বা সামাজিক সব সম্পর্ক নষ্ট হতে থাকে, তখন ব্যক্তি মানসিক রোগীতে পরিণত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। কেউ ব্যবসায়ের নামে কেউ লোভনীয় পুরস্কারের অফার দিয়ে সমাজের রন্ধে রন্ধে এটিকে ছড়িয়ে দিচ্ছে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় সমাজে প্রভাবশালী লোকেরা এর পিছনে ইন্ধন যোগায়। এক্ষেত্রে অনেকেই জানে তারা যা করছে সেটা হারাম বা অন্যায়, আবার অনেকেই জানে না যে লটারি বা জুয়া খেলা হারাম। আমাদের সমাজে লটারির নামে প্রকাশ্যে অপ্রকাশ্যে অলিতে গলিতে শহরে কিংবা গ্রামে নামে বেনামে জুয়ার রমরমা ব্যবসা চলছে। কৃষক, তরুণ, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে মরণ নেশা জুয়ায়। এসব আসরে উঠছে লাখ লাখ টাকা। বর্তমানে জুয়ারির জন্য বিভিন্ন রকমের আসর বসে বিভিন্ন স্থানে, কোথাও হাউজি, কোথাও সবুজ টেবিল নামে ফুটবল ও অন্যান্য খেলাধুলার প্রতিযোগিতাও বাজি ধরা হয়। প্রাচীন পদ্ধতি ছাড়াও জুয়ার আরো বহু নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, যেমন ফ্লাশ, পাশা, বাজি রেখে ঘোড়দৌড়, তাস খেলা, চাকতি ঘুরানো ও রিং নিক্ষেপ প্রভৃতি। এগুলো সবই কিন্তু হারাম। আজ যদি ধর্মপ্রাণ মানুষেরা অনৈতিক এসব কর্মকাণ্ড বন্ধে প্রতিবাদ না করে মুখ বন্ধ করে বসে থাকেন, সমাজে কর্তব্যকর্তা ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিরোধে কাজ না করেন, তাহলে অবশ্যই আল্লাহর সঙ্গে বিদ্রোহের শাস্তি থেকে আমরা কেউ রক্ষা পাব না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, তিন প্রকার লোকেদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। এক, সদা মদ পানকারী। দুই, বাবা মায়ের অবাধ্য। তিন, দাইউস মুসনাদে আহমদ 5372। অন্যত্র আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া ও কি বাদ্যযন্ত্র হারাম করেছেন। বাইহাকি 4503, মিশকাত 4304। বর্তমানে ক্যাসিনো সংস্কৃতি মদ জুয়াকে দিয়েছে গতি। জুয়ার আধুনিক সংস্করণ ক্যাসিনোর মাধ্যমে পুরো জাতির অর্থ জমা হচ্ছে গুটি কয়েক জুয়ারিদের লকারে। শত শত কোটি টাকা অচল হয়ে পড়ে আছে তাদের গুদাম ঘরে। এই টাকাগুলোর কুশিগত না হলে জাতীয় জীবনে আসতে পারত অনেক সমৃদ্ধি। ক্যাসিনো সংস্কৃতির কবলে পড়ে আজ জাতীয় অর্থনৈতিক হুমকির মুখে। সরকারের বহুবিধ উন্নয়নের ম্লান করে দিয়েছে জুয়ারিদের এই ক্যাসিনো সংস্কৃতিতে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা মায়ের অবাধ্য সন্তান জুয়া অংশগ্রহণকারী, খোটাদাতা ও মদ্যপানে পাই জান্নাতে যাবে না। দারিমি 3653, মিশকাস 3486।